What's up guys, this is Lincoln from Easy English BD. Welcome to the new video. আজকে আমরা কথা বলবো IELTS এর লিসনিং টাস্ক নিয়ে। এর আগের ভিডিওগুলোতে আমরা অলরেডি রাইটিং এবং রিডিং টাস্কগুলো কভার করেছি। আজকে আমরা লিসনিং টাস্কের ব্যাপারে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো আপনাদের সাথে। এখন লিসনিংয়ে ব্যান্ড 9 পাওয়া সম্ভব কি না? অবশ্যই সম্ভব। দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। কিছু প্রিপারেশন আপনার থাকবে যেগুলো আপনার এক্সাম হলে যাবার আগে, এবং দেন কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে যেগুলো আপনার এক্সাম দেওয়ার সময় আপনার মনে রাখতে হবে। আর আজকের ভিডিওতে আমরা এমন একটা সাজেশন আপনাদের দেব যেটা অবশ্যই 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 ফাইনাল লিসেনিং টাস্কে যখন আপনি পরীক্ষাটা দিবেন ওই সময় এটা আপনি অবশ্যই পাবেন। সো স্টে টিউন, ট্রাই টু ওয়াচ দ্য হোল ভিডিও অ্যান্ড লেটস রো। এখন এক্সাম হলে যাবার আগে আপনাকে কী কী করে যেতে হবে? ইউজুয়ালি আপনি যখন লিসেনিং টাস্কের জন্য প্রিপেয়ার করেন কী করেন আপনি? ইউ লিসেন টু আ লট অফ টেপস। আগের আমলে দেখতাম যে ক্যাসেট শুনতো, এখন সিডি, এরপরে সিডি থেকে শুনতো, এখন MP3 ভার্সন বা ডিজিটাল কপিগুলো, ডিজিটাল অডিও ফাইলগুলো পাওয়া যায়, ওগুলো সবাই হেডফোন লাগিয়ে শুনে প্র্যাকটিস করে। তো ইউজুয়ালি সবাই যেটা করে যে লিসেনিং টাস্কের যে টেস্ট পেপারগুলো আছে ওগুলো সলভ করে ক্যামব্রিজ থেকে, মাকার থেকে, বিভিন্ন বই থেকে। দ্যাট ইজ গুড, দ্যাট ইজ ইউজফুল টু সাম এক্সটেন্ট, বাট এটা 100% আপনার জন্য কাজে আসবে না। শুধু যদি আপনি ওই টেস্টগুলোই পারফর্ম করেন বা ওই টেস্টগুলোই আপনি যদি প্র্যাকটিস করেন, ওটা দিয়ে আপনি 9 স্কোর করতে পারবেন না। ওখান দিয়ে আপনার হয়তো 7, 7.5, ম্যাক্সিমাম 8 আসতে পারে। ওভারঅল লিসেনিং ক্যাপাবিলিটি আপনার গ্রো করতে হবে। অনেকে এটা বলতে পারেন যে হ্যাঁ, আমি অনেক রেডিও শুনি, ইংলিশ রেডিও শুনতেছি, অনেক ইংলিশ টিভি সিরিজ দেখতেছি, অনেক মুভি দেখতেছি, ওটা দেখেও আমার হচ্ছে না। কিন্তু আপনাকে দেখতে হবে, শুধু CNN BBC ফলো করতে যাবেন না। ওখানে খুব ফর্মাল ইংলিশ ইউজ করে, সবসময় ওটা আপনার হয়তো কাজে নাও আসতে পারে। যেটা আপনার করতে হবে যে ওয়েন ইউ আর লিসেনিং টু কনজিউমার্স কন্টেন্ট, দ্যাট ইজ আপনি যখন কোনো টিভি সিরিজ দেখছেন বা আপনি যখন কোনো মুভি দেখছেন, সেক্ষেত্রে যেটা হয় ওখানে বিভিন্ন ক্যারেক্টার থাকে, বিভিন্ন ক্যারেক্টার বিভিন্ন অ্যাকসেন্ট ফলো করে। সো IELTS-এর লিসনিং টাস্কেও সেম, ওখানে সবাই যে ওয়েলরাউন্ডেড ইংলিশ বলবে এমন কোনো কথা নেই। ওখানে ইউজুয়ালি যেটা শুনতে পাওয়া যায় সেটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট থাকে, ব্রিটিশ অ্যাকসেন্ট তো থাকবেই, কিছু কিছু ক্ষেত্রে অস্ট্রেলিয়ান বা কিছু কিছু ক্ষেত্রে আইরিশ অ্যাকসেন্টও শোনা যায়। তো এই যদিও এগুলো সবই ইংলিশ, বাট অ্যাকসেন্ট ডিফারেন্ট হওয়ার কারণে ক্যাচ করতে অনেক সময় মুশকিল হয়। তো এই জন্য মাই সাজেশন উড বি ওয়াচিং টিভি সিরিজ অ্যান্ড মুভিজ অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। তো এতে আপনার ওভারঅল একটা লিসেনিং ক্যাপেবিলিটি গ্রো করবে। সো এটা যত যাই বলেন, লিসেনিং টাস্ক বা টেস্ট পেপারগুলো প্র্যাকটিস করার পাশাপাশি এটাও আপনার করা উচিত। দেন আপনার ভোকাবুলারি ইনক্রিজ করার চেষ্টা করেন, কারণ ওইখানে IELTS-এর যে আপনি টেস্ট পেপারগুলো আপনারা ইউজুয়ালি সলভ করেন, ওখানে আপনি একটা প্যাটার্ন লক্ষ্য করবেন যে কিছু ইউজুয়াল টপিক আছে, ওই টপিকগুলো নিয়েই ইউজুয়ালি কনভারসেশনগুলো হয়ে থাকে। ওই টপিকগুলো ট্রাই টু ফাইন্ড আউট সাম টপিকস, অ্যান্ড অলসো আমরা চেষ্টা করবো আমাদের ফেসবুক পেজে এরকম কিছু টপিক শেয়ার করার জন্য যে যেই টপিকগুলো কেন্দ্র করে ইউজুয়ালি কনভারসেশনগুলো লিসেনিং টেস্টে দেওয়া হয়। তো ওগুলোর আশেপাশে ভোক্যাবুলারি একটু গ্রো করার চেষ্টা করেন, এটা আপনার অনেক কাজে দেবে। এখন টেস্টের সময় কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যেটা আমরা প্রথমে বলেছিলাম। তো প্রথমত যখন আপনি কোয়েশ্চেনগুলো স্কিমিং করে যাচ্ছেন, যখন আপনি কোয়েশ্চেনগুলোর উপরে চোখ বোলাচ্ছেন, ওয়েন ইউ আর নট লিসেনিং টু দ্য অডিও ওয়েন ইটস প্লেয়িং, ওই সময় যেটা চেষ্টা করবেন যেগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে ওগুলোতে আইডেন্টিফাই করার চেষ্টা করেন যে এখানে আপনার নাউন বসবে, না ভার্ব বসবে, না অ্যাডভার্ব বসবে, না অ্যাডজেক্টিভ বসবে। এটা আপনি চেষ্টা করেন জাস্ট পেন্সিল দিয়ে একটু স্পেস, জাস্ট যদি না, যদি আপনার মনে হয় যে এখানে নাউন বসবে জাস্ট এন লিখে রাখেন, যদি মনে হয় ভার্ব বসবে তাহলে জাস্ট পেন্সিল দিয়ে ভি লিখে রাখেন, বা যেটা আপনার মনে হয় অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এ লিখে রাখেন, বা ADV বা ADJ এভাবে নোটেশন নিয়ে রাখেন। সেই ক্ষেত্রে ওয়েন ইউ আর লিসেনিং টু দ্য অডিও তখন আপনার ফিল করতে সাহায্য, আপনাকে সাহায্য করবে, প্লাস আপনাকে আইডেন্টিফাই করতে সাহায্য করবে যে হ্যাঁ এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে বা ওই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ইউজুয়ালি কোনো একটা অডিও রেকর্ডিং প্লে হওয়ার আগে একটা প্লাগ ইন স্টেটমেন্ট থাকে। প্লাগ ইন স্টেটমেন্টটা কি? ইউজুয়ালি ক্লিপটা প্লে হওয়ার আগে যেটা বলবে সেটা হচ্ছে নাও ইউ আর গোনা হিয়ার আ কনভারসেশন অন ড্যাশ ড্যাশ ড্যাশ, অথবা নাও ইউ আর গোনা হিয়ার আ লেকচার অন অমুক সাবজেক্ট। সো এরকম এগুলোকে বলা হয় প্লাগ ইন স্টেটমেন্ট। সো এগুলো কিন্তু কোয়েশ্চেন পেপারে লেখা থাকে না, বাট
একবার যদি আপনারা প্লাগ ইন স্টেটমেন্টটা ভালো মতো ধরতে পারেন বা ভালো মতো বুঝতে পারেন, সেই ক্ষেত্রে আপনার রেস্ট অফ দ্য লেকচার অর দ্য কনভারসেশন এটাতে আপনার ফোকাস করতে সুবিধা হবে এবং আপনার সাবজেক্ট ম্যাটারটা বুঝতেও সুবিধা হবে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের সময় আমরা হয়তো একটা পার্টিকুলার ওয়ার্ড আমরা শুনি নাই, সেই ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার উপর বেস করে নর্মাল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা যেভাবে ফিল করি ওভাবেও শূন্যস্থানটা পূরণ করা সম্ভব কিছুটা আন্দাজ করে। ডু নট লুজ অ্যাটেনশন, অ্যাটেনশন হারিয়ে ফেললে সমস্যা। এখন আপনার মনে হতে পারে যে হ্যাঁ এই জিনিসটা আমি ঠিক মতো শুনি নাই, আমি এটা একটু চিন্তা করি না, ওটা নিয়ে চিন্তা করি না, যেটা আপনি শুনেন নি, যেটা আপনি খেয়াল করে পারেন নি, ওটা স্কিপ করে নেক্সট সেগমেন্টে এগিয়ে যান, ওটা আপনি পরে গেস ওয়ার্ক ইউজ করে আপনি ফিল করার চেষ্টা করতে পারেন। বাট যদি আপনি ওটা নিয়ে আটকে থাকেন তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। ট্রাস্ট মি, একটা যদি আপনি মনে করেন যে হ্যাঁ এটা মিস হয়ে গেছে, এটা আমি আবার রিকভার করার চেষ্টা করি, সেটা করতে গিয়ে আপনার 5-6 কোশ্চেন আপনি অ্যান্সার হয়তো বা মিস করে ফেলতে পারেন। সো ডোন্ট লুজ ফোকাস, ওয়াচ আউট ফর ওয়ার্ড ইন্ডিকেটার্স। কিছু ইন্ডিকেটার সেন্টেন্সের শুরুতে অনেক সময় ইউজ করা হবে এসব কনভারসেশন বা লেকচারগুলোতে, যেমন হাউএভার, ফাইনালি, দেন, নাও, ফার্দার মোর, এগুলোকে লিঙ্কিং ওয়ার্ডসও বলা হয়। এগুলোর দিকে সবসময় খেয়াল রাখবেন এবং এগুলো আপনাকে স্পেসিফিক হতে সাহায্য করবে যে হ্যাঁ নেক্সট সেন্টেন্সটা কি আপনার জন্য খুব ইম্পর্টেন্ট নাকি না। সো সেই ক্ষেত্রে আপনি যদি এই লিঙ্কিং ওয়ার্ডটা ধরতে পারেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কোন সেগমেন্টের জন্য বা কোন কোয়েশ্চেনের এগেনস্টে এই এখান অ্যান্সারটা আপনি এই সেন্টেন্স থেকে খুঁজে পাবেন। অ্যান্সার খুব দ্রুত লিখতে যাবেন না, অনেক সময় যেটা হয় অ্যাড্রেস, নেম বা ইমেল আইডি এগুলো যখন বলা হয় কনভারসেশনের বা লেকচারের মধ্যে এগুলো অনেক সময় রিপিট করা হয়, অনেক সময় স্পেল করে বলে দিবে নো ইউ মেড এ মিস্টেক, মাই নেম ইজ ড্যাশ 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 ড্যাশ। তো সেক্ষেত্রে হয়তো প্রথমে একটা নাম বলা হয়েছে আপনি ওটা লিখে ফেলেন বাট পরে আবার কিন্তু কারেক্ট করে দেওয়া হলো, সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক মূল্যবান সময় অপচয় হবে। তো এই জন্য ডোন্ট রাইট ইউর অ্যান্সার্স টু কুইকলি ওয়ান্স ইউ আর শিওর যে না এটার পরে আর কিছু আসবে না বা এটার কোনো কারেকশন আসবে না। ইউজুয়ালি যেটা হয় যে আপনি এটা আমরা বলেই দিতে পারি যে ইউজুয়ালি ফোন নাম্বার, অ্যাড্রেস, নামের স্পেলিং, দেন কান্ট্রি নেম, এসব এরকম কিছু কিছু ব্যাপার আছে এগুলোর ক্ষেত্রে, ইমেল আইডি, পোস্টাল অ্যাড্রেস, পোস্ট কোড, এসব জিনিসগুলো ইউজুয়ালি অনেক সময় যেটা হয় দের ইজ আ গুড চান্স যে এগুলো একটু রিপিট করা লাগে, একটু রিপিট করে দেয় কনভারসেশনের ভিতরে। সো আপনারা ওয়েট করবেন যাতে দ্বিতীয়বার জিনিসটা রিপিট করা হয় কি না, যদি রিপিট করা হয় তাহলে খুব ভালো, তাহলে তো আপনি কারেক্ট করে ফেললেন। আর যদি রিপিট না করা হয় সেই ক্ষেত্রে প্রথমে আপনি যেটা লিখেছিলেন বা প্রথমে আপনি যেটা আপনি শুনতে পেরেছিলেন সেটাই লিখে দিলেন, দ্যাটস ফাইন। অলওয়েজ চেক ফর সিলি মিস্টেক্স, একবার রিভিশন করে নিতে পারলে ভালো বা যখন লিখছেন তখন একটু খেয়াল করে লেখা ভালো। ইউজুয়ালি যেটা হয় অ্যাপোস্ট্রফি এস, দেন সিঙ্গুলার প্লুরাল ফর্ম, এইসব ক্ষেত্রে বা স্পেলিং এইসব ক্ষেত্রে অনেক সময় ভুল হয়, এই জিনিসটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। দ্য correct answer is always going to carry full marks, the incorrect answers are not going to carry you any kind of marks. So apni jodi jene shuneo apni jodi bhul spelling lekhen ba bhul form of apni jodi singular number er jaygay jodi plural number likhe felen shekhetre kintu apni marks paben na. Ei jonno jeta apni shunte parchen jeta apni you are almost certain that this is going to be the answer, এটার একদম কারেক্ট ফর্মটা লেখার চেষ্টা করবেন, একটু খেয়াল করা দরকার। ট্রান্সফার দ্য অ্যান্সার্স কারেক্টলি, এখন যখন আপনি কোয়েশ্চেন পেপার থেকে অ্যান্সার পেপারে অ্যান্সারগুলো ট্রান্সফার করবেন সেই ক্ষেত্রে খুব খেয়াল করে, যদি আপনি একটা জায়গায় আরেকটা ভুল করে ফেলেন তাহলে সিকোয়েন্সিয়ালি সবগুলোই দেখবেন ভুল আসছে। তো এই জায়গায় একবার ভুল করলে সমস্যা, আপনি একদিকে মূল্যবান সময় নষ্ট করবেন, দুই দিকে দ্বিতীয়ত যেটা হবে সেটা হচ্ছে আপনার হয়তো বা মিসম্যাচ হয়ে যেতে পারে বা আপনি একটা জায়গায় আরেকটা বসিয়ে ফেলতে পারেন। সো যখন আপনি ট্রান্সফার করছেন অ্যান্সারগুলো সেই ক্ষেত্রে খুব খেয়াল করে একটু ঠান্ডা মাথায় করতে হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে ডোন্ট লিভ এনি ব্ল্যাঙ্ক অ্যান্সার্স। এখন আপনি যদি ইস্টের জায়গায় ওয়েস্ট লেখেন এখানে কোনো নেগেটিভ মার্কিং হবে না, সো আপনি যদি গেস করে ইস্টের জায়গায় ওয়েস্ট লেখেন কোনো সমস্যা নেই, বাট যদি এটা ওয়েস্ট হতো তাহলে তো আপনার লেগে গেল, আর যদি না হয় কোনো ক্ষতি নেই, আপনি ওখানে কোনো মার্কস পাচ্ছেন না, বাট ট্রাই করে দেখতে দোষ কী। সো যেগুলো আপনি যেই সেগমেন্টগুলো আপনি বুঝতে পারেননি বা শুনতে পাননি ঠিকমতো সেগুলো অর্থে শব্দের অর্থ বুঝে চেষ্টা করুন গেস একটু গেস ওয়ার্ক করে ফিল করার জন্য, আদারওয়াইজ চেষ্টা করুন কিছু একটা বসানোর জন্য। ডোন্ট লিভ এনি ব্ল্যাঙ্কস, কোনো শূন্যস্থান খালি রেখে দেবেন না। আর যেটা আমরা প্রথমে বলেছিলাম স্পেলিংয়ে ভুল হলে কিন্তু অবশ্যই নাম্বার কাটা যাবে, ইভেন দো ইউর অ্যান্সার ইজ করেক্ট, রং অ্যান্সার দিলে কোনো সমস্যা নেই বাট স্পেলিং হ্যাজ টু বি করেক্ট। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও গাইজ, হোপ দিস ওয়াজ ইউজফুল ফর ইউ অ্যান্ড আই হোপ হোয়াট এভার উই ডিসকাস টুডে ইজ গোনা হেল্প ইউ
গেট মাচ বেটার স্কোর ইন ইয়োর লিসেনিং টাস্ক। সো এরপরে এই ভিডিও সিরিজে আমরা যেটা সিকোয়েন্সিয়ালি যেটা আমরা আসবো সেটা হচ্ছে স্পিকিং টেস্ট। এখন যেহেতু স্পিকিং টেস্টের কতগুলো সেগমেন্ট আছে আমরা সেগমেন্ট ওয়াইজ যাব, তার আগে কিছু প্রিকার্সার, কিছু জেনারেল টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমরা কথা বলবো। দেন ইন দ্য ফিউচার উই গোনা ট্রাই টু শো ইউ আ ডেমো স্পিকিং টেস্ট অ্যাজ ওয়েল। আমরা আপনাদের ব্যান্ড 7, ব্যান্ড 8 এরকম কিছু স্কোর করার জন্য কিছু ডামি কিছু কিছু ডেমো টেস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই চ্যানেলে। সো স্টে টিউন ফর দ্যাট। সো গাইজ, ইফ ইউ আর নিউ হিয়ার, সো কনসিডার সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড আই এম গোনা পুট দ্য লিঙ্ক ফর দ্য ফেসবুক পেজ অ্যান্ড আওয়ার গ্রুপ ইন দ্য ডিসক্রিপশন। কারণ আমাদের পেজে অনেক ফ্রি কন্টেন্ট উই আর গোনা হোস্ট ভেরি সুন, সো ইউ ক্যান ফিল ফ্রি টু ডাউনলোড অল দোজ whenever you want. Those are going to be really helpful for your IELTS preparation. And thank you for watching the whole video and stay tuned until next time. This is Lincoln from Easy English BD signing off.